সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের পাঠে। আমরা আজকে ভেক্টর নিয়ে আলোচনা করব। পূর্ব আমরা ভেক্টরের বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা ভেক্টরের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব, দেখো সেটা হচ্ছে এ বি সি এর বিপরীত ভেক্টর। এ প্রাইম সমান এত, বি প্রাইম সমান এত, সি প্রাইম সমান এত হলে যে কোনো ভেক্টর আর এর জন্য আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা অর্থাৎ আমাদেরকে আর ভেক্টরের মান বের করতে হবে, আমাদেরকে যে কোনো একটা ভেক্টর আর বের করতে হবে। তাহলে এই আর ভেক্টরের মান হবে এটা, আর ভেক্টরের মান হবে এটা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখানে দেখো, এই এ ভেক্টরের বিপরীত ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরের বিপরীত ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টরের বিপরীত ভেক্টর দেওয়া আছে। তো আসো আমরা এটা সলভ করি। তো দেখো, প্রমাণ করার স্বার্থে আমরা ধরে নিলাম আর সমান এক্স এ যোগ ওয়াই বি যোগ জেড সি, যেখানে এক্স ওয়াই জেড হচ্ছে স্কেলার, এ বি সি হচ্ছে তিনটা ভ্যাক্টর। এই যে এ বি সি হচ্ছে এই তিনটা ভ্যাক্টর আর এক্স ওয়াই জেড হচ্ছে স্কেলার। তাহলে এখন আসো আমরা এটা প্রমাণ করি। এখন দেখো, আমরা খেয়াল করো, আর ভ্যাক্টর সমান আমরা কি জুড়ছি, এক্স এ যোগ ওয়াই বি যোগ জেড সি। আমরা যদি এই আর এর এই একের উভয় পক্ষকে, একের উভয় পক্ষকে যদি আমরা দেখো বি ক্রস সি দ্বারা ডট গুণন করি, তাহলে কি দাঁড়াবে, উভয় পক্ষকে যদি আমরা এই কাজটা করি তাহলে কি দাঁড়াবে। তো দেখো আমরা এটা করি, তাহলে এখানে কি হবে, এক্স এক্সের সাথে এত গুণ, তো যেহেতু এটা স্কেলার আমরা ভেক্টরের সাথে করতেছি, তাহলে বি ক্রস সি যোগ ওয়াই বি বি ক্রস সি যোগ জেড সি বি ক্রস সি। আমরা দেখো উভয় পক্ষকে, এই এক নংয়ের উভয় পক্ষকে খেয়াল করো, এই বাম পক্ষ এবং ডান পক্ষকে বি ক্রস সি দ্বারা ডট গুণন করলাম। দেখো এখানে আর এর সাথেও আমরা বি ক্রস সি ডট গুণন করছি, এই এক্সটা স্কেলার এক্স বাদ যাবে। এই দেখো এর সাথেও আমরা বি ক্রস সি ডট গুণন করছি, বি এর সাথে আমরা বি ক্রস সি ডট গুণন করছি, সি এর সাথে আমরা বি ক্রস সি এর ডট গুণন করছি। এখন দেখো, এখন তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে খেয়াল করো আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো আর ডট বি ক্রস সি ইকুয়াল, এখানে দেখো এ ডট বি ক্রস সি, এটাকে আমরা কি লিখতে পারি, এ ডট বি ক্রস সি, এটাকে আমরা লিখতে পারি এ বি সি। ঠিক একইভাবে দেখো বি ডট বি ক্রস সি, এটাকে আমরা লিখতে পারি বি বি সি, এটাকে আমরা লিখতে পারি সিবিসি। ঠিক আছে, এটা তো আমরা পূর্বে আলোচনা করেছিলাম এগুলা নিয়ে। তাহলে এগুলোর সাথে আমরা ভেক্টর সাইন দিয়ে দিলাম, এক্স এর সাথে আমরা ভেক্টর সাইন দেব না কারণ এক্স হচ্ছে স্কেলার। তাহলে খেয়াল করো এখন আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, বা আর ডট বি ক্রস সি ইকুয়াল, দেখো এখন এখানে দেখো দুটি একই জাতীয় ভেক্টর আছে, এখানে দুটি একই জাতীয় ভেক্টর আছে, তাহলে এই দুটো জিরো হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি থাকবে, এক্স এ বি সি, তাহলে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি, তাহলে এক্স ইকুয়াল কী হবে, এক্স ইকুয়াল হবে দেখো, এক্স ইকুয়াল বের হবে তাহলে আর ডট বি ক্রস সি বাই এ বি সি দেখো, বা এক্স ইকুয়াল হবে দেখো আর ডট বি ক্রস সি বাই এ বি সি দেখো। তাহলে আমরা এটা লিখলাম। এখন দেখো এই বি ক্রস সি বাই এ বি সি, দেখো বি ক্রস সি বাই এ বি সি এটার মান হচ্ছে এ প্রাইম, এটার মান কত, এটার মান হচ্ছে এ প্রাইম। তাহলে বা এক্স ইকুয়াল হচ্ছে আর ডট এ প্রাইম, দেখো আমরা এক্স এর একটা মান পেয়ে গেলাম। এখন একইভাবে আমরা দেখো এখানে আমরা কি করছি, আমরা এখানে বি ক্রস সি দ্বারা ডট গুণন করছি। আমরা যদি এ ক্রস সি দ্বারা ডট গুণন করি তাহলে আমরা ওয়াই এর মান পাবো, আমরা যদি এরপরে সি ক্রস এ ক্রস বি দ্বারা করি তাহলে আমরা আরেকটা মান পাবো। অর্থাৎ এইভাবে বি ক্রস সি তারপরে এ ক্রস বি সি ক্রস, আমরা যদি কেনটা মান দ্বারা ডট গ্রহণ করি তাহলে আমরা এক্স ওয়াই জেড অনেকভাবে পেয়ে যাবো। তাহলে দেখো আমরা এটা বের করবো না, আমরা এটা অনেকভাবে লিখে দেবো। তাহলে দেখো
অনুরূপ ভাবে দেখো ওয়াই সমান কি হবে, ওয়াই সমান হবে আর ডট বি প্রাইম, আর জেড সমান হবে আর ডট সি প্রাইম। তাহলে এখন দেখো এক নং থেকে আমরা কি পাই, এক নঙ্গে যদি আমরা মানগুলো রিপ্লেস করি তাহলে আর ইকুয়াল কি হবে, দেখো এক্স এর মানে আমরা কি পেলাম, এক্স এর মানে আমরা পাইছি দেখো আর ডট এ প্রাইম, তার বাইরে কি আছে, তার বাইরে আছে এ। দেখো ওয়াই মান পাইছি আমরা কত, আর ডট বি প্রাইম, বাইরে আছে বি। এরপরে জেড এর মান পাইছি আমরা কত, আর ডট সি প্রাইম, বাইরে আছে সি। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা এটা শুরুটা করছি কিভাবে, আমরা আর সমান একটা ভেক্টর ধরে নিয়েছি, আর ইকুয়াল এক্স যোগ ওয়াই বি যোগ জেড সি, যেখানে এক্স ওয়াই জেড হচ্ছে স্কেলার আর এবিসি হচ্ছে আমাদের যে তিনটা ভেক্টর দেওয়া আছে ওই তিনটা ভেক্টর। এরপর আমরা কি করলাম, আমরা এই একের উভয় পক্ষকে দেখো আমরা বি ক্রস সি দ্বারা ডট গুণন করছি, বি ক্রস সি দ্বারা ডট গুণন করে দেখো আমরা এখান থেকে কার মান বের করলাম, বি ক্রস সি দ্বারা ডট গুণ আমরা এখান থেকে এক্স এর মান বের করছি। তাহলে একইভাবে আমরা যদি সি ক্রস সি দ্বারা ডট গুণন করি, আমরা যদি এ ক্রস বি দ্বারা ডট গুণন করি, আমরা ওয়াই এবং জেড এর মান পেয়ে যাবো একইভাবে, এবং ওয়াই এবং জেড পাবো। তাহলে আমরা দেখো এই এক্স ওয়াই জেড এর মান যদি এক নম্বর সমীকরণে বসাই দেখো তাহলে আমরা এই সমীকরণটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে প্রবলেমটা সলভ করব, দেখো এখন আমরা যে প্রবলেমটা সলভ করবো, দেখো এখানে তিনটে ভেক্টর দেওয়া আছে, আমাদেরকে এই ভেক্টরগুলোর বিপরীত ভেক্টর বের করতে হবে। তো আমরা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করছি, আমরা ফাংশনের বিপরীত ফাংশন বের করছি, আমরা কিন্তু ভেক্টরের বিপরীত ভেক্টর পূর্বে বের করিনি। তো আমরা আজকে প্রথম ভেক্টরের বিপরীত ভেক্টর বের করব। তো ভেক্টরের বিপরীত ভেক্টরের একটা ফর্মুলা কিন্তু একটু আগেই যে অঙ্কটা আমরা সলভ করছি সেখানে কিন্তু আমরা ব্যবহার করছিলাম, একটু আগে যে অঙ্কটা আমরা করছিলাম দেখো সেখানে কিন্তু আমরা ভেক্টরের বিপরীত ভেক্টর দেখো বের করছি। সেখানে যা হয়েছিল দেখো এই যে এ ভেক্টর, এ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে এ প্রাইম, এবং এ প্রাইম সমান হচ্ছে বি ক্রস সি বাই এ বিসি। তার মানে আমাদেরকে আগে এ বিসির মান বের করতে হবে, অর্থাৎ এই তিনটে ভেক্টরের দ্বারা ঘটিত নির্ণায়কের মান বের করতে হবে। দেন আমাদেরকে বি ক্রস সি বের করতে হবে, এরপরে সি ক্রস সি বের করতে হবে, এরপরে এ ক্রস বি বের করতে হবে। দেখো বিপরীত ভেক্টরের সূত্র হচ্ছে কিন্তু এইটা, এর বিপরীত ভেক্টর হচ্ছে এ প্রাইম, বি এর বিপরীত ভেক্টর হচ্ছে বি প্রাইম, সি এর বিপরীত ভেক্টর হচ্ছে সি প্রাইম। আমরা তো আমরা প্রথমে যেটা করব, আমরা বিপরীত ভেক্টর এই অঙ্কটা করার জন্য দেখো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে তাহলে এ বি সি এর মানটা বের করে ফেলবো। তাহলে আমরা জানি যে বিপরীত ভেক্টরের সূত্র হচ্ছে এটা, এর বিপরীত ভেক্টর, বি এর বিপরীত ভেক্টর, সি এর বিপরীত ভেক্টর। তাহলে দেখো এই তিনটে ভেক্টরকে আমরা তিনটে নাম দিয়ে দিই, দেখো ধরি এ সমান টু আই প্লাস থ্রি জে মাইনাস কে, বি সমান মাইনাস আই প্লাস টু জে প্লাস টু কে, সি সমান আই মাইনাস জে মাইনাস টু কে। এটা আমরা তিনটে ভেক্টরের তিনটে নাম ধরে নিলাম। তাহলে দেখো এখন এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আমরা এই তিনটে ভেক্টর দ্বারা ঘটিত এই অর্থাৎ নির্ণায়ক আমরা এটা বের করে ফেলবো। তো তিনটে ভেক্টর দ্বারা ঘটিত নির্ণায়কের মানে সূত্র কী, টু থ্রি মাইনাস ওয়ান, অর্থাৎ আই সব জি সব কে সব, এরপরে মাইনাস ওয়ান টু টু, এরপরে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু। দেখো আমরা যদি এখন এই কাজটা করে ফেলি তাহলে, কারণ এই মানটা কিন্তু তিনটা বিপরীত ভেক্টরের জন্য আমাদের লাগবে। তো এটা যদি আমরা প্রথমে দেখো টু নিই, দেখো টু নিলে টু বরাবর সব বাদ, তাহলে কী হবে মাইনাস ফোর প্লাস টু, এরপরে মাইনাস থ্রি, থ্রি নিলে থ্রি বরাবর সব বাদ, তাহলে কী হবে টু মাইনাস টু, এরপরে যোগ মাইনাস ওয়ান নিলে আমাদের কী হবে মাইনাস ওয়ান বরাবর সব বাদ। তোমরা তো নিশ্চয়ই জানো নির্ণায়ক এর মান আমরা পূর্বে বের করছিলাম। তাহলে ইকুয়াল দেখো এখন কত হবে, তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে মান বেরোবে মাইনাস থ্রি। তাহলে দেখো এই মানটা হচ্ছে মাইনাস থ্রি। তো এখন দেখো আমরা দেখো এ এর বিপরীত ভেক্টর, বি এর বিপরীত ভেক্টর, সি এর বিপরীত ভেক্টর। তাহলে দেখো এর বিপরীত ভেক্টর কি, এর বিপরীত ভেক্টর হচ্ছে বি ক্রস সি বাই এ বিসি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে বি ক্রস সি বের করতে হবে। দেখো তাহলে দেখো আমরা জানি এ প্রাইম সমান, তাহলে এ প্রাইম সমান কত, বি ক্রস সি বাই এ বি সি। তারপরে দেখো বি প্রাইম সমান হচ্ছে, তাহলে বি প্রাইম সমান কী হবে, দেখো বি প্রাইম সমান হবে সি ক্রস এ বি সি।
দেখো সি ক্রস এ এ বি সি, তারপরে দেখো সি প্রাইম সমান হবে, দেখো সি প্রাইম সমান কি হবে, সি প্রাইম সমান হবে এ ক্রস বি এ বি সি, এ ক্রস বি এ বি সি। তাহলে দেখো আমরা তিনটে সূত্র লিখে ফেললাম। তাহলে এখন তিনটে সূত্র আমরা লিখে ফেলছি, এখন এই এ বি সি এর মান, এটা তো আমাদের বের হয়ে গেছে, এটার মান হচ্ছে আমাদের মাইনাস থ্রি। তাহলে এখন আমরা কী বের করবো, আমরা বি ক্রস সি বের করবো, আমরা সি ক্রস সি বের করবো, আমরা এ ক্রস বি বের করবো। তাহলে আমরা এ প্রাইম বি প্রাইম অর্থাৎ এ বি সি এর বিপরীত ভেক্টরগুলো আমরা পেয়ে যাব। তাহলে এখন দেখো, এখন বি ক্রস সি সমান, তো বি ক্রস সি আমরা কীভাবে বের করবো, দেখো তোমরা নিশ্চয়ই জানো যে দুটো ভেক্টরের ক্রস গুণফল কীভাবে বের করে, আই জে কে বসালাম, এরপরে দেখো বি ক্রস এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে কী হবে মাইনাস ওয়ান টু টু, এরপরে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু। তাহলে এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি এটা কত বের হবে, আমরা যদি আই নিই তাহলে আই বরাবর সব বাদ, তাহলে কী হবে মাইনাস ফোর প্লাস টু, এরপরে যদি আমরা জে নিই জে বরাবর সব বাদ তাহলে কী হবে টু মাইনাস টু, এরপরে যদি আমরা কে নিই তাহলে কে বরাবর সব বাদ তাহলে ওয়ান মাইনাস টু, তাহলে কত বের হবে মাইনাস টু আই, তারপরে এটা কত, এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা বাদ আর এখানে বের হবে মাইনাস কে। তাহলে এখন দেখো আমাদের এ এর বিপরীত ভেক্টর বাইর হয়ে যাবো এখান থেকে। আচ্ছা তাহলে সুতরাং দেখো এ প্রাইম সমান তাহলে কত হবে, এ প্রাইম সমান বি ক্রস সি বাই দেখো টু আই মাইনাস কে বাই কত মাইনাস থ্রি, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দিই তাহলে কী হবে টু আই প্লাস কে বাই থ্রি। তাহলে একইভাবে দেখো আমরা যদি এখন সি ক্রস সি বের করি, দেখো আবার সি ক্রস এ সমান, দেখো সি ক্রস এ সমান তাহলে কী হবে আই জে কে, তো দেখো আই জে কে কত হবে সি ক্রস আগে সি আসবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু, এরপরে এ হবে কত টু থ্রি মাইনাস ওয়ান। তাহলে দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত বের হবে, আমরা যদি আই নিই আই নিলে আই বরাবর বাদ তাহলে ওয়ান প্লাস সিক্স, মাইনাস জে নিলে জে বরাবর বাদ তাহলে কী হবে মাইনাস ওয়ান প্লাস ফোর, যোগ আমরা যদি এখন কে নিই কে নিলে কে বরাবর বাদ যাবো থাকবে থ্রি প্লাস টু। তাহলে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে দেখো সেভেন আই, এখানে দাঁড়াচ্ছে মাইনাস থ্রি জে, তারপরে দাঁড়াচ্ছে কত প্লাস ফাইভ কে। তাহলে দেখো সি ক্রস আমরা বের করে ফেলছি, এবার ফাইনালি সুতরাং দেখো বি প্রাইম সমান, তো বি প্রাইম সমান কত সি ক্রস এ বাই, দেখো বি প্রাইমের সূত্র কী ছিল আমাদের, বি প্রাইম সূত্র সি ক্রস এ বাই এ বি সি। তাহলে দেখো সি ক্রস আমরা কত পাইছি, সি ক্রস এ পাইছি আমরা দেখো সেভেন আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে বাই মাইনাস থ্রি। তাহলে দেখো একইভাবে তোমরা সি প্রাইমটা বের করে ফেলবা, সি প্রাইম বের করতে হলে কী লাগবে, সি প্রাইম বের করতে হলে আমাদের দেখো উপরে এ ক্রস বি লাগবে। তো দেখো এখানে যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে তিনটে ভেক্টরকে তিনটে নাম দিয়ে দিলাম, এরপরে সেখান থেকে আমরা এবিসি বের করলাম, এরপরে দেখো আমাদের এই এর বিপরীত ভেক্টরের সূত্র হচ্ছে এটা, এটা বের বিপরীত ভেক্টর, এটা সি এর বিপরীত ভেক্টর, এর বিপরীত ভেক্টর বের করতে আমার কী লাগবে বি ক্রস সি বি এর বিপরীত ভেক্টর বের করতে, সি ক্রস এ সি এর বিপরীত ভেক্টর বের করতে এ ক্রস বি। তো সেখানে দেখো আমরা বি ক্রস সি এর মান বের করছি সেখান থেকে এ প্রাইম, এরপরে সি ক্রস এর মান বের করছি সেখান থেকে বি প্রাইম। তাহলে আমরা বিপরীত ভেক্টর বের করা শিখে ফেললাম, বিপরীত ভেক্টর বের করতে আমাদের কী লাগবে, যে যার বিপরীত ভেক্টর বের করতে হবে সেটা বাদে অপর দুটো ভেক্টরের দিক অনুসারে ক্রস গুণফল এবং নিচে তিনটে ভেক্টর দ্বারা ঘটিত নির্ণায়কের মান আমাদেরকে বের করতে হবে। ধন্যবাদ সবাইকে।